মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। তেসরা জুন থেকে স্কুলে ক্লাস চালুর দাবিতে বিক্ষোভ এবিটি এর। তেসরা জুন স্কুল খুললেও ক্লাস শুরু হবে 10ই জুন। স্কুল খোলার দিন থেকেই ক্লাস চালুর দাবি তুলছেন শিক্ষক সংগঠন এবিটি এর সদস্যরা। ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি, প্রিন্টার, এসি, এইচপি, ডেল, ক্যানন, সিপি প্লাস, হিপভিশন ইত্যাদির অথরাইজড ডিলার ডেল্টা কম্পিউটার, খাগড়া, বহরমপুর। আমাদের এইচপি শোরুম এখন রানীবাগানে। 3 তারিখ স্কুল খুললেও কেন ক্লাস শুরু 10ই জুন, প্রশ্ন তুললেন শিক্ষক শিক্ষিকারাই। বহরমপুরে বিক্ষোভ সভা করে দিলেন ডেপুটেশনও। স্কুল খোলার দিন থেকেই পঠন পাঠন শুরু করার দাবিতে আন্দোলনে নামল এবিটিএ। ভোট ও গরমের জেরেই এবছর এগিয়ে নিয়ে আসা হয়েছিল গরমের ছুটি। 3রা জুন স্কুল খোলার কথা জানানো হয়েছে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে, তবে প্রায় 1.5 মাস পর স্কুল খুললেও এখনই শুরু হবে না পঠন পাঠন। শুধুমাত্র স্কুলের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের স্কুলে যেতে বলা হয়েছে। ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে 3রা জুন থেকেই পঠন পাঠন শুরুর দাবিতে শুক্রবার বহরমপুরে শিক্ষা ভবনে স্মারকলিপি প্রদান করলো এবিটি মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্যরা। আমাদের সেন্ট্রাল কমিটির তরফ থেকে মধ্যশিক্ষা পর্ষদ দপ্তরে চিঠি করা হয়েছে যে অবিলম্বে আমাদের 3 তারিখ থেকে যাতে পঠন পাঠনের কাজ শুরু হয় এবং ছাত্রছাত্রীদের আসার অনুমতি দেওয়া হয়, তার জন্য অলরেডি চিঠি করা হয়েছে এবং সেই চিঠির পরিপ্রেক্ষিতে আমরা জেলায় জেলায় আমরা এই ডেপুটেশন দিচ্ছি যাতে অবিলম্বে সরকার এই যে আমাদের অর্ডারটা দেওয়া হয়েছে সেটা পুনরায় এবার পুনর্মূল্যায়ন করা হোক এবং 3 তারিখ থেকে যাতে বাচ্চারা আমাদের স্কুলে আসতে পারে, পঠন পাঠনের কাজ আমরা চালু করতে পারি, সেই জায়গাটা যাতে হয় তার দাবি আমরা করছি এখান থেকে। শিক্ষক সংগঠনের পক্ষ থেকে এদিন স্মারকলিপি প্রদানের পাশাপাশি শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ সভাও করা হয়। শিক্ষক সংগঠনের দাবি, এই স্মারকলিপি DI এর মাধ্যমে মুখ্যমন্ত্রীকে পাঠানো হচ্ছে স্কুল খোলার দিন থেকেই যাতে ছাত্রছাত্রীরা স্কুলে আসতে পারেন। সামান্য সামান্য বিষয়ে এমনি বিদ্যালয় বন্ধ থাকে, তারপরেও 40-45 দিন থেকে বিদ্যালয় বন্ধ আছে, এরপরেও 3 তারিখ বিদ্যালয় খুলে পঠন পাঠন শুরু হবে না, হবে 10 তারিখ থেকে বলা হচ্ছে। এত ক্ষয়ক্ষতির পর ছাত্রছাত্রীদের কোমলমতি, এত আবারও 3 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই যে ক্ষয়ক্ষতি হবে সেটা আমরা মেনে নিতে পারি না। আমরা DI মহোদয়ের মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীর কাছে এই আবেদনই জানাবো, 3 তারিখ থেকে যেন তেন প্রকারে আমাদের বিদ্যালয়ে পঠন পাঠন শুরু করতে হবে।